হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দিদির বাড়ি থেকে ফিরে গেছি, ধরুন বেশ কয়েকদিনই হয়ে গেছে। আর ফেরার পরপরই না মনটা কদিন একদম ভালো ছিল না। কদিন তো সবাই মিলে আনন্দ করে কাটছিল। এই দেখুন, এইটা মনে পড়ছে আপনাদের? ওই যে সেদিন আসার সময় আমেরিকার রেস্টেরিয়া বললাম কী কী থাকে, তো ভেন্ডিং মেশিন থেকে এইরকম ট্রিটসগুলো কিনেছিল। তারপর থেকে সারা রাস্তা, ইভেন আসার পরে এখানেও এরকম ট্রিটস কিনছে। আর এই দেখুন, সেদিন ওয়ালমার্ট গিয়েছিলাম ওর স্কুলের কয়েকটা জিনিসপত্র কিনতে, আর তার সঙ্গে এইটাও দেখতে পেয়ে কেনা করিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, আর তারপরে ফেরার দিন তো বললাম আপনাদের যে মনটা খুব খারাপও লাগছে, তাই জন্য কদিন আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। আজ আবার সকালে ভাবলাম যে একটুখানি মর্নিং ওয়াক করতে যাই। ওই মর্নিং ওয়াক করতে যাই বলতে, এখানে এখন এতটাই গরম, মানে ঠিক উল্টো কেস আর কি। গরমেই তো মানুষ এক্সারসাইজ করে, কিন্তু এখানে এতটাই গরম পড়ে গেছে যে মনে হচ্ছে বাবা, গরমটা একটুখানি না কাটলে আর একদমই মাঠে দৌড়ানো, জিমে ব্যায়াম কোনোটাই করা যাবে না। কারণ জিমে যদি ব্যায়াম করতে ঢুকি, জিমের ভেতরটা ধরুন এসি টিসি লাগানো আছে, কিন্তু জিম থেকে বেরিয়ে যখন আবার এই অ্যাপার্টমেন্টে ঘুরে বাড়িতে আসতে হচ্ছে, তখন একদম গরমের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। মানে ওই যত ব্যায়াম ট্যায়াম করে ঘাম হলো, সব ঘামটা ওই গরমের মধ্যে ভাবুন তো, তারপরে আবার এসে বাড়ির মধ্যে এসির মধ্যে ঢুকতে হচ্ছে। ওই জন্য ঠান্ডাও লেগে গেছে। সেই জন্যই ভাবছিলাম যে থাক, কদিন আর না হয় ব্যায়াম ট্যায়াম করতে যাব না, আর সেরম মতো যাইও নি, আর আজকে ভেবেছি যে যাব। আর তার জন্য সকালে ধরুন এই ব্রেকফাস্টটা ভিজিয়ে একটু যাচ্ছি। দাঁড়ান, যাওয়ার আগে আপনাদের সেদিন সেই বলছিলাম না যে সানগ্লাসটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তো এই গাড়ির কাছ দিয়ে যাচ্ছি যখন, দাঁড়ান সানগ্লাসটা একবার আপনাদের দেখিয়ে দিই কেমন ভেঙেছিল। এই দেখুন, এই বিড়ালটা কি কিউট না? এই বিড়ালটার বয়স কত জানেন? একদম রনের মতো, রনের থেকেও বড়। আবার জানেন, রন হওয়ার আগে কিনেছিলাম, ওই তখন নিউ জার্সিতে থাকতাম। ও সরি, বিড়াল বলছি, আসলে কাঠ বিড়ালই আর কি। এইচ মার্ট বলে একটা চাইনিজ দোকান থেকে না তখন ওই মাছ টাচ কিনতে যেতাম। বড় বড় কাঁকড়া, লবস্টার অনেক কিছু পাওয়া যায়, একদম সে দেখার মতো। পারলে কখন আপনাদের নিয়ে যাব সঙ্গে করে। ও আসলে গাড়িতেই ঝোলে জানেন, আর ঝুলে ঝুলে আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়ায়। এত গরম পড়েছে আর অনেক দিন ধরে ঝুলছে, তো ওই জন্য সুতোটা একটুখানি নষ্ট হয়ে এসেছে, আর তার জন্য কেটে পড়ে গেছে। আর এখানটাই রেখে দিয়েছি, পরে আবার সময় করে ঝুলিয়ে দেব। এই দেখুন সানগ্লাসটা আমার এইরম হয়ে ভেঙে গিয়েছিল, পুরো বাজেভাবে ভেঙেছে না বলুন, একদম গুঁড়োই তো বলা যায়। সানগ্লাসে যদি ওই রকম একটা বিচ্ছিরি করে থেতো হওয়ার মতো দাগ পড়ে যায়, তাহলে কি সেই সানগ্লাসটার কোনো মান রইল? হ্যাঁ, উল্টো সাইডটা থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু দীপ বারবার খালি বলছে যে বোঝা যাচ্ছে না তো কি হয়েছে। আমি তো বুঝতে পারছি, আসলে ও জানে তো ওই জন্য বুঝতে পারছে, কিন্তু জানেন উল্টো দিকটা থেকে এই দেখুন কিচ্ছুই বোঝা যাচ্ছে না। তবে ও বলছে যে একদম পুরোই নয় সানগ্লাসটা, কারণ কাঁচের ব্যাপার আর চোখের ব্যাপার, যদি ঢুকে ঢুকে যায় কোনোভাবে ভেঙে, সেই জন্য পড়তে বারণ করছে। কি আর করা যায়, আমি তাই ভাবলাম যে যখন যাচ্ছি এইখানটা দিয়ে, তখন আপনাদেরও একবার দেখিয়ে দিই যে সানগ্লাসটা কি বাজেভাবে ভেঙে গিয়েছিল। এখন অনেকটাই বাজে জানেন, মর্নিং ওয়াক করার আর সময় নেই, মানে আমি মর্নিংয়ে আর উঠতেই পারিনি, এখন একটু বেলাও হয়ে গেছে। আসার সময় রনের বনভিটাটা দিয়ে আর একটা ওই খাবার বার করে রেখে আসলাম, এই ফিরে চলে এসেছি। এবার দাঁড়ান, বললাম রেডি করে যাচ্ছি, এসে শুধু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। ওটস আসলে রোজ খেতে ভালো লাগে না, আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার তো রোজ রোজ এই ওটসের এরকম স্মুদিটা খেতে একদম ভালো লাগে না। আর ওটস খেতে ভালো লাগে না বলেই এইরকম যাতে গলা দিয়ে ঘট ঘট করে গিলে খেয়ে নেওয়া যায়, ওই রকমভাবে এই জন্য স্মুদিটা করি। দাঁড়ান একটু খেয়ে নিই, আর এই দুটো ডিম সেদ্ধ করতে দিই। এবার রনকে একটু ডেকে তুলতে হবে, তো তার আগে আপনাদের দেখাই যে সারা গরমের ছুটিতে কি অত্যাচার করে। এই দেখুন, এমন অত্যাচার করে যে এইদিকে চাদরটা দেখেছেন, আর এই দেখুন বই, বইয়ের উপরে খেলনা, আর এইখানটাতে তো আমি কাজ করতেও বসি, মানে আমার কাজ করার জায়গাটা খুবই অদ্ভুত, কখনো আমি চেয়ারে বসি, কখনো এরকম নিচে বসি। আর এই যে এখনও ঘুমাচ্ছেন, বিছানার চাদরটা এরকম বলছিলাম আপনাদের টেনে ছিঁড়ে একাকার করেছে। দাঁড়ান এবার রনকে উঠিয়ে খেতে টেতে দিই, তারপরে স্নান করে আসি। কাঁদছিস কেন?
এই দেখুন বাড়িতে পুরো এই আগুন জ্বলে গিয়েছিল, কি অবস্থা! ঠাকুরটা আরেকটু হলে পুড়ে যেত। গরম ওটা ছেড়ে দাও, না এইটা হঠাৎ করে আজকে জ্বলে গেছে, পুরো সব ফায়ার অ্যালার্ম গুলো বাজতে শুরু করে দিয়েছিল। রন এত ভয় পেয়ে গিয়েছিল যে কাঁদতে শুরু করে দিয়েছে। ওটাতে কিছু হবে না, এই এইটা জ্বলে গিয়েছিল হঠাৎ করে, এরকম কখনো হয় না জানেন তো, কারণ এইখানে সবসময় আমি এই মোমবাতিগুলো জ্বালাই। কি অবস্থা হলো, চারদিকটা নোংরা হয়ে, সব পরে পরিষ্কার করবো। চল, সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, বাড়িটার রুমের ভেতরে একদম প্রচুর ধোঁয়া হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন না। জল দিয়েই তো নেহাতে হয়। আসলে এমনটা না আজ অবধি কোনোদিনও হয়নি ওর সামনে, ওই টুকটাক হয়তো বেগুন টেগুন পোড়াতে গিয়ে মাঝে মাঝে ভীষণ ধোঁয়া হয়ে যায়। আর এই যে ফায়ার অ্যালার্মগুলো বলছি, মানে স্মোক ডিটেক্টর আর কি, তো এই স্মোক ডিটেক্টরগুলোতে স্মোক লাগলেই, মানে ধোঁয়া যখনই বেশি হয়ে যায় বাড়ির মধ্যে, ওই স্মোক ডিটেক্টরগুলো স্মোক ডিটেক্ট হয় আর তখনই ওই অ্যালার্মগুলো বাজতে শুরু করে। আর আজকে আবার ওই স্মোক টোক কিছু নয় জানেন, আগে কখনো এরকম হয়নি। ওই মোমবাতিগুলো কী করে ওইখানের মধ্যে পুরোটাই আগুন জ্বলে গিয়েছিল, একদম দাউ দাউ করে আগুন জ্বলছিল, ওই জন্যই বাড়ির সবকটা, মানে বোধ হয় 4-5টা ওরকম স্মোক ডিটেক্টর অ্যালার্ম আছে, ওগুলো সব বাজতে শুরু করে দিয়েছিল, ওই জন্যই রন এত ভয় পেয়ে গিয়েছিল। যদি এখানে অনেক সেফটি সিকিউরিটি বাড়িগুলোতে, কারণ সবই তো কাঠের বাড়ি, ওই জন্য এখানে ওইরকম হঠাৎ করে কোথাও স্মোক বা আগুন টাগুন লেগে গেলে প্রথমত তো অ্যালার্ম বাজবে, দ্বিতীয়ত সমস্ত বাড়িতে ওরকম ওয়াটার স্প্রিঙ্কলার আছে, প্রথমে সেই ওয়াটার স্প্রিঙ্কলারটা খুলে যায়, খুলে গিয়ে জল পড়তে শুরু হয়ে যায়, তাতে যদি অল্প স্বল্প আগুন লেগে থাকে সেটা ওই স্প্রিঙ্কলারগুলো দিয়ে জল পড়ে নিভে যাওয়ার কথা, কিন্তু তাও যদি না হয় সেক্ষেত্রে 911 বা ইমিডিয়েট এমার্জেন্সি যেসব ফোন নাম্বার থাকে সেসবে কল করতে হয়। আসলে এখানে বাড়িগুলো তো ধরুন সব কাঠের, আর তাছাড়া ম্যাক্সিমাম বাড়িতে মেঝেতে কার্পেট পাতা থাকে, সেজন্য এত সেফটি সিকিউরিটি, কারণ একটুখানি আগুন যদি কোথাও ধরে যায় ব্যাস সেটা ছড়াতে আর বেশিক্ষণ সময় লাগবে না। চলুন তাহলে, আজ বড়সড় বিপদের হাত থেকে বেঁচেই গেলাম, এবার তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিই, তারপর খেয়ে এবার আবার আপনাদের বাগানে নিয়ে চলে এসেছি। নে লঙ্কা তুলবি বলেছিলি যে, দাঁড়া দাঁড়া, ও আই নিড টু আই এম স্ট্রং, চল আস্তে আস্তে। কেন রেখে কেন দেবে, দেখছো পেকে যাচ্ছে, পেকে আবার কালচে হয়ে গেছে। এইখান থেকে তুলতে হয়, হ্যাঁ এই যে এইখান থেকে তুলবি, যে এই এই বোটাটা থেকে তুল, এখানটা, হ্যাঁ এখানটা, না তোলো তোলো, হ্যাঁ ডগটা ভেঙে ফেলে দিলি বোধহয়, ওরে বাবারে বাবা, দেখ এরম করে তুলতে হয় লঙ্কা, এই দেখ এরম করে, না না ঝাল লাগবে না, না ফিঙ্গারে কিছুই হয়নি বাবা, হ্যাঁ গুড, ওরম অত দূর থেকে রাখলে ছিটকে পড়েই যাবে, কাকে দিলাম কাজ করতে। আরে ওটার মধ্যে ওরম করছিস কেন, খেলতে বলিনি তো, এখানে গরম এখন বাইরে, তাড়াতাড়ি কর। লাল লাল গুলো, লাল গুলোই ভালো হয়েছে, বাকিগুলো এখনো পুষ্ট হয়নি, এগুলো সব কচি কচি আছে, এগুলো আবার যখন কদিন পরে পাকবে তখন তুলবি। নে কটা কটা হলো, কটা লঙ্কা হলো মোটে, থামে নেই আর, মোর নেই নেই আর, চলো কটা লঙ্কা হলো, 4, এখানে সব সেদিন আবার আমগুলো এনে কিনে রেখেছে দীপ,
সবকটা আম দেখুন পাকা, মানে কোনোটা যে আজ খাবো কাল খাবো এরম মনে হচ্ছে হবে না, সবই মনে হচ্ছে একই দিনে খেতে হবে। এই যে হাত দিয়ে দেখছি একদম তপতপে। এরকম পাকা পাকা আমগুলো আনলে কেন গো? ওগুলোই সবচেয়ে কাঁচা। এগুলোকে বলছে নাকি কাঁচা, ও কালকে এনেছে এইরকমই এনেছে জানেন, এই রমই এনেছে, একটুও কাঁচা ছিল না, বলছে কাঁচা। দেখি চারটে লঙ্কাই বাবা আমার গাছের লঙ্কা বলে কথা, আগের বছর থেকে এই গাছ বসানো হয়েছে, সেই গাছের লঙ্কা এবছর ফলল, আগের বছরেই তো বসিয়েছিলে না গো, মরে গিয়েও আবার এগুলো হলো, মানে অদ্ভুতভাবে বেঁচে গেল। চলুন এবার সেদিন রনের স্কুলের সাপ্লাই বলছিলাম সেগুলো কী কিনে এনেছি একটু দেখি। এখানে অ্যাকচুয়ালি এই স্কুল শুরুর আগে এরকম ওয়ালমার্টে প্রচুর এরকম জিনিস আসে, মানে এগুলো হচ্ছে গিয়ে পেন পেন্সিল হোল্ডার, তারপর খাতা বই সমস্ত টিফিন বক্স টক্স সব আসে, তো এগুলোকে এখানে না সাপ্লাই বলে। তো সেদিন গিয়েছিলাম, আর এই সময়টা মোটামুটি একটু কম দামে অনেক কিছুই পাওয়া যায়, যেমন এইগুলো দেখুন এই খাতাগুলো। মামা এটা বার করতে একটু রান। Yes, I will help you. Yeah. এবার এগুলো হচ্ছে, এইগুলো কত কত করে দাম নিয়েছিল গদি? এই তুমি বললে না যে কোন খাতাটা কত যেন দাম নিয়ে, বড় এই বড় বড়গুলো মানে ধরুন এখানে কত পেজ আছে, প্রায় এখানে 100 শিটস বলে লেখা আছে রুলটানা, এখানে দেখেছি এই রুলটানাই বিক্রি হয়। বড়গুলো এগুলো $1.50, $1.50 মানে ধরুন ওই 120 টাকা করে, 120 টাকা করে এরকম পাওয়া যায়, এগুলো ইন্ডিয়ান টাকায় করলে 120 টাকা করে এরকম এখানে $1.50 বিক্রি হচ্ছে। আর এই ছোটোগুলো, ছোটোগুলো হচ্ছে 30 সেন্টস। আর এগুলো হচ্ছে কি ওর ফাইল, খুব ফাইল ফাইল বলছিল আর কি, মানে ফাইল বলতে এগুলো হচ্ছে চ্যানেল ফাইল আর কি, এরকম এর ভেতরে রাখা হয়। ওগুলো এখন রাখবে না রন, ওগুলো তো আগের বারে কেনা হয়েছিল, এখনও আছে ওগুলো, দেখ নতুনই আছে, তোর লেখা হয়নি হচ্ছে গিয়ে। কিন্তু এগুলো দেখুন কাপড়ের কি সুন্দর, না রং বেরঙের অনেক রকম এসেছে, এগুলোর ভেতরে এরকম ফোল্ডার ফোল্ডার টাইপের করা আছে, মানে অনেকগুলো পকেট আছে এইটার মধ্যে, যেমন একটাই পকেট ওর ওই পেন্সিল যেগুলো ইউজ করে রোজের সেইগুলো ভেবেছি এটার মধ্যে রাখবো। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে গিয়ে আইস, মানে এটা তো ঠান্ডা থাকে, এটার ভেতরে না জল আছে, জল ভরা আছে, কিন্তু এটা কোনো দিক থেকে খোলা যায় না, দাঁড়া এটা কোনো দিক থেকে খোলা যায় না, এটা ফ্রিজে এইভাবে ঢুকিয়ে দিতে হয়। হ্যাঁ মানে এটা ওই আইস হয়ে যায়, আইস কিউব যেমন সেরকম আইস কিউবের মতো হয়ে যায়, কিন্তু আইস কিউব তো ধরুন ওই ঝুঁকিয়ে দিলে তার থেকে জল কাটবে, তো এটা থেকে সেই চান্সটা নেই। এই ব্যাগটাও কিনলাম কারণ রনের যেটা টিফিন বক্সের ব্যাগ, টিফিন বক্স ঢোকানোর ওই ব্যাগটা দেখলাম ছিঁড়ে গেছে একটু, তো এক বছর ইউজ করতে করতে ছিঁড়ে গেছে, ওটা কিছুদিন ইউজ করিয়ে ভাবছি এই নতুনটা দেব। আর এই নতুনটাতে এরকম একটা কম্পার্টমেন্ট আছে চেন দেওয়া, আর এইখানেও অনেকগুলো আছে, এখানে হচ্ছে কি আর একটা এরকম কম্পার্টমেন্ট আছে, আর একটা মধ্যে জল নেওয়ার আছে, এই যে হ্যাঁ এখানটা জল নেওয়া যাবে আর এরকমভাবে ধরে নিয়ে যেতে পারবে। আমি এরকম ব্যাগটা প্রথমে এই ব্যাগগুলো দেখে জানেন এরকম দেখছিলাম আমি প্রথমেই, দেখে দিয়ে বুঝতে পেরেছে ও কী সুন্দর আমাকে বললো যে তোমার লাগবে, মানে এগুলোতে আমি ওই মেকআপ পাউচ হিসেবে ইউজ করি, অনেক দিন ধরে খুঁজি যে কোথায় পাওয়া যায়, তো অনেক জায়গাতে দেখেছিলাম সেরকমভাবে কেনা হয়নি, তো এখন ছেলের পেন্সিল বক্সের পেন্সিলের যে রাখার হোল্ডারটা সেটাই এখন আমার মেকআপ পাউচ হয়ে যাবে। দেখুন কী সুন্দর না, এরকম দুটো কম্পার্টমেন্ট আছে, এইখানটা একটা বেশ প্লাস্টিক কভার করা আছে, এটার মধ্যে ওই পাফগুলো রেখে দেওয়া যাবে, আর সবথেকে বেশি যেটা দরকারি জিনিস মনে হলো আমার, মানে এটা ইউজফুল কেন আমার মনে হয়েছে যে আমার মেকআপ পাউচ হিসেবে এটা ইউজফুল হতে পারে সেটা হচ্ছে দেখাই আপনাদের, সেটা হচ্ছে কি এই যে এই জায়গাটার জন্য, এখানে যে দেওয়া আছে বেসিক্যালি পেন্সিলগুলো এইভাবে ঢোকানোর জন্য, পেন্সিল বা পেন এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে রাখার জন্য,
তো এখানে আমি আমার মেকআপের ব্রাশগুলো রাখতে পারবো। মাঝে মাঝে এখন অনেক জায়গাতে আর ওই ব্রাশগুলো নিয়ে যাওয়া হয় না, যদিও মেকআপ খুব একটা করাই হয় না, কিন্তু সঙ্গে থাকলে অসুবিধে নেই। তো এইখানের মধ্যে ব্রাশগুলো ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে। মানে দু রকমইভাবে এই মানে এই ব্যাগগুলো ইউজ করা যায়। যাই হোক, এগুলো সব সমস্ত জিনিস সেদিন কিনে এনেছিলাম। আর এইটাও খুব ইউজফুল, দেখুন কি সুন্দর না। আর আমাদের টাইমে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেলে তো হয়েই যেত। এইটা হচ্ছে গিয়ে একটা ওই পেন পেন্সিল রাখারই বক্স। এই ওপরটা কি সুন্দর এরকমভাবে খোলা যায়। এইখানটায় ওই ছোটো ছোটোখাটো কোনো জিনিস মানে ইরেজার শার্পনার সেটা ঢুকিয়ে রাখা যাবে। আর এইটা তো একটা এরকম বক্সের মতোই, এখানটাতে বড়ো বড়ো পেন্সিল পেন্সিল পেন রাখা যাবে। ব্যাস আমারও শান্তি আর ওরও শান্তি। সেই কখন থেকে ঘুর ঘুর করছে জানেন, ওই সেই সকালে মোমবাতি জ্বলে আগুন লেগে গেল, তারপর থেকে লঙ্কা তুলবো লঙ্কা তুলবো। আর কখন মামা এই স্কুলের সাপ্লাইগুলো যেগুলো কাল কিনে আনা হয়েছে সেগুলো খুলে দেখবে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো পারলে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।